হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকল্প এট দ্য রেট রাজু। তো দেখো, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ফাস্টফুড রেসিপি মোমো। তো মোমোর পাত্র বাড়িতে নেই, তাও মোমো বানানো হচ্ছে। তোমরা দেখো, হয়তো কাজে লাগবে তোমাদেরও। তো মোমো স্টাফিং বানানোর জন্য এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটার বাইরের যে পাতাগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো। এবার কপিটা ধুয়ে নিয়ে তারপর পোলে নিতে হবে। তো একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে কপিটা নিয়ে ওপরে যে নোংরা পাতা ছিল সেটাকেও বাদ দিয়ে দিলাম। এবার কপিটাকে অর্ধেক করে নিচ্ছি। কপিটাকে হাফ করে নিয়ে তারপর এটাকে পোলতে হবে। আর মাঝখানের যে শক্ত অংশটা সেটাকেও বাদ দিয়ে দিলাম। এবার কপিটাকে পোলছি। কপিটাকে পোলে নিই। ভেতরে স্টাফিং করার জন্য লাগছে এখানে বাঁধাকপি, তারপর লাগবে পেঁয়াজ, লাগবে কাঁচা লঙ্কা, লাগবে একটু আদা। তো কপি পলা হয়ে গেল। তারপর বাকি উপকরণগুলো পোলে নিতে হবে। তো দেখো কি সুন্দর কপি পলা হয়ে গেছে। তো এই কপিগুলোকে এবার একটা পাত্রের মধ্যে রেখে দিই। তো এই পাত্রের মধ্যে রেখে দেওয়া হলো। এবার নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা, তার মধ্যে থেকে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ ঝাল বেশি হলে আবার বাচ্চারা খেতে পারবে না। তো নিয়ে নিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো ছুলে নেওয়া হয়েছে। এবার পেঁয়াজগুলোকে পোলে নিচ্ছি। নিয়ে সব উপকরণগুলোকে একসাথে পাত্রের মধ্যে রেখে দেব। তো পেঁয়াজ পোলা হয়ে গেল। এবার এই পেঁয়াজগুলোকে একসাথে রেখে দিই। তারপরে লাগছে আমাদের আদা। তো এক টুকরো আদা নিয়েছি, আদাটাকেও ছোট ছোট কুচি কুচি করে পোলে নিচ্ছি। তো আদা পোলা হয়ে গেল। এবার সমস্ত উপকরণগুলোকে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন লাগছে একটু বাটার, দেব স্বাদ মতো নুন। দিয়ে এই সব উপকরণগুলোকে একসঙ্গে মাখতে হবে ভালো করে। একটু মেখে নিচ্ছি উপকরণগুলোকে। তো মেখে নিয়ে এবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে উনুনে। কড়াই বসিয়ে দিয়ে এই যে স্টাফিংয়ের যে ম্যাটেরিয়াল এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তো ভাজার জন্য সামান্য একটু লাল তেল দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াই গরম হলে এই স্টাফিংয়ের সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু নেড়ে নিতে হবে 10 মিনিট। তাহলে এই কপির ভেতর থেকে জল বেরিয়ে যাবে এবং জলটা শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি ভাজা ভাজা নয়, শুধু জলটা শুকিয়ে নিতে হবে। তো আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, মোমোর খোল বানানোর জন্য। তো যেহেতু বেশি ময়দা খাওয়া ভালো না, কনস্টিপেশনের জন্য সমস্যা হয়ে যায়, তো তার জন্য নিয়ে নিচ্ছি আটা। তো ময়দার পরিবর্তে আটা দিয়েও করা যায়, আবার শুধু ময়দা দিয়েও কিন্তু মোমো করা যায়। ময়দা দিয়ে করলে দেখতে সাদা ধবধবে হয়, কালারটা ভালো লাগে, কিন্তু ময়দা বেশি খাওয়াটা কিন্তু শরীরের জন্য ভালো নয়। তো দিয়ে দিচ্ছি একটু তেল, স্বাদ মতো নুন আর জল দিয়ে এবার এই ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। তো ময়দাটা মাখা হচ্ছে, খুব সুন্দর করে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে। তো জলটা একটু যদি বেশি হয়ে যায় তাহলে পরে কিন্তু একটু আটা অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে জলটা একটু বেশি হয়েছে এবং ডোটা সামান্য একটু নরম বেশি হয়ে গেছে। তো তার জন্য আর একটু নিয়ে নিচ্ছি আটা। আর একটু আটা নিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ডো। আর ওই দিকে স্টাফিং কিন্তু ভাজা হচ্ছে, তো তার মাঝখানেই কিন্তু ময়দার ডোটাও রেডি হয়ে গেল। তো দেখো, ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এদিকে স্টাফিংটাও ভাজা হচ্ছে। জল প্রায় শুকিয়ে এলো, জলটা শুকিয়ে এলেই এই স্টাফিংটাকে নামিয়ে দেওয়া হবে। তো ডো এদিকে রেডি হয়ে গেল। ডোটাকে ভালোভাবে একটা শক্ত টেবিলের ওপর নিয়ে মেখে নেওয়া হচ্ছে। এখন স্টাফিংয়ের যে সবজি সেটা রেডি হয়ে গেছে, সেটাকে আর একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এবার নেক্সট স্টেপে যেটা করতে হবে, ডো থেকে ছোট ছোট লেচি করে তারপর বেলে নিতে হবে ছোট পাতলা আকারে। বেলার ক্ষেত্রে যেটা করতে হবে,
जेहेतु स्टाफिंग भरार पर मोमोर जे दुई धारटा थाके सेटाके एकसंगे जोड़ा जुड़े दीते हैं जार जन्य बेलार समय खेल रखते हबे साइडटा जेनो पतला है। तो एइभावे एखन एइ जे रुटी बेले नेवा हयेछे मोमोर जन्य मोमोर खोल एटार मध्ये एक चामच करे स्टाफिंग दिए हल्का एकटु आंगुले जल भरिए साइड दिए दिए देवा हलो कारण अनेकक्षण आगे बेला हयेछे तो रुटीटा शक्त हये गेछे এবং জয়েন্ট হতে একটু সমস্যা হবে যার জন্যই কিন্তু এক ফোঁটা জল নখের মধ্যে নিয়ে চারদিক দিয়ে দিয়ে চাপ দিলেই সহজেই কিন্তু জয়েন্ট হয়ে গেল। দেখো কি সুন্দর কুচি কুচি হয়ে গেল মোমো, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এইভাবে করে সবগুলোকে রেডি করে নিই। আর মোমোর পাত্র কিন্তু নেই বাড়িতে, তো এই পাত্র কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, কিভাবে ঘরের যে আরও অন্যান্য পাত্রগুলো থাকে সেগুলো দিয়েই আজকে এই মোমোটা বানানো হবে। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে যে মোমো নির্দিষ্ট পাত্র না থাকলেও মোমো কিন্তু বানানো যায়। তো এটা আরেকভাবে নতুন ডিজাইনে গোল মোমো বানানো হচ্ছে, দেখো এটাও বেশ সুন্দর লাগে দেখতে। দেখো চারদিক দিয়ে কুচি কুচি করে মাঝখানে এনে একটু চাপ দিলেই কিন্তু নতুন ডিজাইনের একটা গোল মোমো হয়ে গেল। এই যে এটাকে অনেক বড় সাইজেরও বানানো যায়, বি জায়ান্ট মোমো। তো আমরা আজকে জায়ান্ট করছি না, স্মল মোমোই করছি। তো এইভাবে স্টাফিংগুলোকে সবগুলোর মধ্যে ভরে আগে রেডি করে নেব, তারপর এটাকে সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ করার জন্য আমাদের যেই যেই পাত্রগুলো রাখছে সেগুলো প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে, এক্সট্রা করে মোমোর পাত্র না কিনলেও কিন্তু মোমো বানানো যায়। তো এগুলো রেডি হয়ে গেছে। আর এই দেখো একটা প্যানের মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে মোমো সেদ্ধ করার জন্য। তো এই পাত্র তো নিশ্চয়ই সবার বাড়িতেই আছে। আর এই যে ঝাঁঝরিটা রয়েছে সবজি ধোয়ার জন্য ফুটো ফুটো, এই ঝাঁঝরিটা এই পাত্রের উপরে বসিয়ে দেওয়া হয়েছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ব্যাস মোমোর পাত্র কিন্তু রেডি, হোমমেড জুগার যেটাকে বলা হয়। তো স্যুপের জন্য আমি 3 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে থেতো করে নিচ্ছি, স্যুপের মধ্যে দিতে হবে। আর যা যা লাগছে দেখতে থাকো, খুব সুন্দর টেস্টি হয়, আমরা এর আগেও টেস্ট করেছি যার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি যে তোমাদের ভালো লাগতে পারে, হয়তো কাজে লাগবে। তো রসুনটাকে থেতো করে নেওয়া হলো, এবার নিয়ে নিচ্ছি এক টুকরো আদা। তো আদাটাকেও থেতো করে নেব, আদাটাও থেতো হয়ে গেল। এবার এই থেতো করা রসুন এবং আদা এটাকে দিয়ে দিচ্ছি পাত্রের জলের মধ্যে। পাত্রের জলের মধ্যে আর কি দিচ্ছি দেখতে থাকো, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর দিতে হবে সামান্য একটু সর্ষের তেল, কাঁচা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেল, এবার দিতে হবে স্বাদমতো নুন। খুব বেশি নুন দেওয়া যাবে না, কারণ জলটা যে স্যুপটা থাকে সেটা কিন্তু শুকিয়ে আসবে এবং যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সেটা নুনটা বেশি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি স্টাফিংয়ের একটু সবজি। এবার দিয়ে দেওয়া হয়ে গেছে সবগুলো, গ্যাস অন আছে, এবার এই ঝাঁঝরিটা এর উপরে বসিয়ে দেব। তো ঝাঁঝরির মধ্যে মোমো সাজানোর জন্য আমাকে ঝাঁঝরির মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প সর্ষের তেল নিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে চারদিক দিয়ে মাখিয়ে দিতে হবে। এই দেখো মাখিয়ে দিচ্ছি তেল, তাহলে মোমোগুলো কিন্তু এর গায়ে আটকে যাবে না। তো এই যে রেডি করে রাখা মোমোগুলো এবার এই ঝাঁঝরির মধ্যে এক এক করে সাজিয়ে দেব। তো দেখো মোমোগুলো রেখে দিচ্ছি, একটু গুছিয়ে গুছিয়ে রাখছি, একটু আবার গ্যাপও রাখা হচ্ছে যাতে ভ্যাপার যেটা বেরোবে সেটা যেন চারদিক দিয়ে বেরোতে পারে, একদম জাম যেন না হয়ে যায়। তো অল্প অল্প ফাঁকা রয়েছে মাঝখানে, এইভাবে করে সাজিয়ে দিয়েছি। তো এখানে 15 থেকে 16 মোমো কিন্তু দিয়ে দেওয়া হলো। তো পাত্রটা যেহেতু ছোট, আর পাত্রটা বড় হলে কিন্তু আরও বেশি পরিমাণে মোমো দিয়ে দেওয়া যায়। তো বাড়িতে ইউজ করার জন্য, বাড়িতে খাওয়ার জন্য সাফিসিয়েন্ট, 2 বার ভাজলেই কিন্তু হয়ে যায়। তো বাকি যেই মোমোর রুটিগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্টাফিং ভরে নিচ্ছি, আর ওইদিকে মোমো বয়েলড হচ্ছে, 10 মিনিট লাগবে। তো দেখে নিই, দেখো কি সুন্দর ভ্যাপার বেরোচ্ছে। তো এখনও হয়নি, তো আর একটু টাইম দিতে হবে। তো মোটামুটি 10 থেকে 12 মিনিট বয়েল হয়ে গেলেই রেডি হয়ে গেল মোমো। এখন রেডি হয়ে গেছে, মোমোটাকে নামিয়ে তারপর আবার
নতুন করে আরেকবার মোমো দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। রেডি হয়ে যাবে সব মোমোগুলোকে। দিয়ে দিচ্ছি আবার আরেকবার মোমোগুলোকে, দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা। 10 মিনিট ওয়েট করতে হবে। রেডি হয়ে গেল মোমো। দেখো কি সুন্দর, যেমন দেখতে হয়েছে তেমন সুস্বাদুও হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সহজেই তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো এখানে স্যুপও নেওয়া হয়েছে, তো আমরা এখন টেস্ট করি। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।